এই মেয়েটাকে চিনতে পারছেন আরেকটু ভালো করে দেখেন। এইবার আপনাকে 3 সেকেন্ড সময় দিলাম সঠিক উত্তর দেওয়ার জন্য। 1 2 3 কে মেয়েটা? কে? অনেকেই হয়তো এতক্ষণে চিনে ফেলেছেন, কিন্তু যারা এখনো চিনতে পারেননি তাদেরকে বলছি, উনি হচ্ছেন বর্তমানের জাতির ক্রাশ, বিউটি সেন্সেশনের ত্রাস, যাকে দেখলে অধিকাংশ তরুণের ছোট ভাই করে হাসফাস। উনি আর কেউ না, উনি হচ্ছেন ওয়ান এন্ড অনলি ভিউজ ম্যাগনেট, সেরা ড্যান্সার বলিউডের হার্টথ্রব নোরা ফাতেহি। কি বলছিস তুই? অনেকে হয়তো এখন ভাবতে পারেন যে আমি মজা করতেছি কিংবা এগুলো এডিট করা যায়, কারণ মাত্র 6 থেকে 7 বছর বয়সে এরকম থেকে এরকম হয়ে যাওয়াটা তো প্রায় অসম্ভব। এটা কেমনে হয়? নোরা ফাতেহির এরকম অবিশ্বাস্য পরিবর্তনের সব থেকে বড় রহস্য হচ্ছে প্লাস্টিক সার্জারি। উনি বেশ কয়েকবার প্লাস্টিক সার্জারির মাধ্যমে নিজেকে নিয়ে গিয়েছেন সৌন্দর্যের চরম শিখরে। যেতেন ধূপ লাগে আবে সিহারা, মাশাআল্লাহ আরো সুন্দর হইছে। তার মানে আমরা কেউই অসুন্দর না, বিষয়টা হচ্ছে আমরা গরিব। চেহারা বদলে ফেলার জন্য নোরা ফাতেহিকে নিয়ে বর্তমানে ভালোই ট্রল হচ্ছে। এবার আসল কথায় আসি, প্লাস্টিক সার্জারির মাধ্যমে হয়তো চেহারা বদলে ফেলা যায়, সৌন্দর্যকে নিয়ে আসা যায়, কিন্তু ট্যালেন্ট বা স্কিলস কখনোই প্লাস্টিক সার্জারির মাধ্যমে আনা যায় না। নোরা ফাতেহির যে ড্যান্সের স্কিলস একদম টপ লেভেলের, এটার প্রশংসা করাই লাগবে। সে হয়তো তার সৌন্দর্যের অধিকাংশটাই প্লাস্টিক সার্জারির মাধ্যমে নিয়ে আসছে, কিন্তু তার যে স্কিলস, তার যে ট্যালেন্ট, সেটার পেছনে হয়তো রয়েছে অসংখ্য হার্ডওয়ার্ক আর স্ট্রাগলের গল্প। অন্যদিকে আমরা সবাই কিন্তু চাই নিজেকে একটু সুন্দরভাবে তুলে ধরতে। নোরা ফাতেহি বাদ দেন, আমি, আপনি, আমরা সবাই চাই যে আমাদেরকে একটু সুন্দর লাগুক। এই জন্যই মার্কেটে গেলে আমরা সবাই সব থেকে সুন্দর জামাটাই খুঁজি সবসময় নিজেদের জন্য। আমরা আমাদের সৌন্দর্য তুলে ধরতে সবসময় নিজেদের সাধ্যমতো সর্বোচ্চ চেষ্টাটাই করে থাকি। নোরা ফাতেহি টাকা আছে, সাথে অ্যাবিলিটিও আছে, আর তাই সে প্লাস্টিক সার্জারির মাধ্যমে নিজের সর্বোচ্চ সৌন্দর্যটা একদম বিকাশিত করে ফেলছে, আর এজন্যই হয়তো কোটি কোটি মানুষ অপেক্ষা করে তার একটা ভিডিও দেখার জন্য। এখন যদি সে প্লাস্টিক সার্জারির মাধ্যমে তার সর্বোচ্চ সৌন্দর্যটা নিয়ে না আসতো, তাহলে হয়তো এত মানুষ তার উপর দিওয়ানা হতো না। নোরা ফাতেহি তার ট্যালেন্টের সাথে তার বিউটিটাও তৈরি করে নিছে। এছাড়াও মানুষ সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়। আজ থেকে 5-7 বছর আগে আপনি যেমন ছিলেন, এখনো কি তেমন আছেন বলেন? প্লাস্টিক সার্জারি এর পাশাপাশি নোরা আপারও স্বাভাবিকভাবে কিছুটা পরিবর্তন এসেছে। তুম লোগ বহুত আচ্ছে হ্যায়। নোরা ফাতেহি তো তাও সার্জারির মাধ্যমে নিজের উন্নতি করছে, সৌন্দর্যকে একদম নেক্সট লেভেলে নিয়ে গেছে, সার্জারির সঠিক ব্যবহার করছে। কিন্তু অন্যদিকে আরেকজন আছে, কলকাতার নায়িকা নুসরাত জাহান। এমন একজন মানুষ যারে সুখে থাকলে ভূতে কি লাই। কি হয়েছে? নুসরাত জাহানও তার মুখে সার্জারি করছে, তবে সার্জারি করার আগে উনি ছিলেন দেখতে এমন। এত কিউট, মানে কি বলবো, দেখলে ক্রাশ না খেয়ে থাকার উপায় নাই, পুরাই ন্যাচারাল বিউটি। তুমি এত সুন্দর কেন? কিন্তু সার্জারি করার পর আমাদের নুসরাত আপা হয়ে গেছে দেখতে এমন। এবার একটু দুইটা অবস্থা পাশাপাশি মিলায় দেখেন তো। এটা কি করলি? অবস্থা তো আগের থেকে চরম অবনতি হইছে, সাথে অযথা এতগুলো টাকা ঢালছে। ছিল পরি হইছে ডাইনি, মানে ফুটফুটে কিউট নিষ্পাপ একটা চেহারা হয়ে গেছে খিটখিটে উগ্র টাইপের। মানে কেউ কিভাবে অযথা এতগুলো পয়সা বরবাদ কইরা নিজেকে নিয়ে খেলে? কি দরকার ছিল এমন থেকে এমন হয়ে যাওয়ার? যাই হোক, আপার নিজের চেহারা তাই ইটস হার চয়েস, তার ব্যক্তিগত ব্যাপার। বাট অ্যাজ আ পাবলিক ফিগার তার কিন্তু উচিত তার ফ্যান্সদের মতামতটা জানা, কারণ তার ফ্যান্সদের কিন্তু তার প্রতি একটা এক্সপেকটেশন থাকে। আমি আমার ব্যক্তিগত মতামত থেকে বলবো, আমাদের নুসরাত জাহান আপুর জীবনের সব থেকে বড় ভুল পদক্ষেপ ছিল এই সার্জারিটা করা। ভাই বাদ দেন, বেডি মানুষ সব বেডি তো আর এক না।